এবার থানায় সেদিন বলল যে মাটি কেউ দিতে কাকাতে পারবে না, দুর্গন্ধ মাটি। সকালবেলা আমরা শুনতে পেলাম থানা তো ডেকেছিল চণ্ডীগাজী এবং নূরগঞ্জ উভয় পক্ষে ওখানে মাটি দিবে, ধর্মীয় নিরপেক্ষ জায়গা। এবার আমরা মেনে নিয়েছি। এবার সকালবেলা ওরা জবরদখল করতে বাস কেটে খুঁটি পুচ্ছে, এমনকি বম পিস্তল, এমন খবর পেলাম আমরা। আমরা এমনি মানা করতে গেলাম, মানা করতে গিয়ে আমাদের 10-15 জন লোককে কেটে দিয়ে চাকু বললাম ফার্সা সব নিয়ে এসছে ওরা, এমন অবস্থা। ওই নিয়ে আমরা খুবই আতঙ্কিত আছি। কারা মেরেছে? চণ্ডীগাজীর কালু নাম নেতৃত্বে সব মেরেছে। কোন দলের মেম্বার উনি? ও টিএমসির মেম্বার, কিন্তু দল তো না, অ্যাকচুয়ালি ও চণ্ডীগাজীর হয়ে মেরে কাজ করছে। গিয়েছিলাম ভাড্ডা তুলছিলাম, ওদিক থেকে ওরা 300-400 লোক আসছে ভাড়া দিয়ে ওরা নূরগঞ্জ গ্রাম থেকে তরুয়াল বললম এইসব হালাতিয়ান নেই। যেমন হালাতিয়ানে আমাদের 15-20 লোক, তখন লোক নাই। তখন এই 15-20 লোকের মধ্যে 4-5 লোক খুব মারকি, বেদম মারকি, মাথা টাতা ফাটিয়ে দিয়েছে, বিভিন্ন রকমের জখম হয়ে গেছে, হসপিটালে আছে, মানে এমার্জেন্সি। হ্যাঁ, এইভাবে তারপরে পরে যখন শুনলো, তারপরে গ্রামের লোক গেল, তখন তখন অফিসার চলে আসে। আজকে সকাল 10:15 সময়তে খবর পাওয়া যায় চাঁচলের চণ্ডীগাছি এলাকায় একটা কবরস্থান নিয়ে নূরগঞ্জ আর চণ্ডীগাছি এই দুটো গ্রামের লোকজন সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে চলে যায়। ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়, ছুটে গিয়ে দুপক্ষকেই স্পাস করে দেয়। এখন পর্যন্ত খবর আছে যে 9 জনের মতো আহত হয়েছে, আর অ্যারেস্টটা এখন হয়নি, অ্যারেস্টের জন্য রেড চলছে। পরিস্থিতি কেমন আছে? পরিস্থিতি এখন শান্ত। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।